হাই, আমি রূপম। এই ভিডিওতে আমরা কথা বলবো থ্যাঙ্গড সিনেমাটা নিয়ে। আমি পরপর দুটো ছবি দেখলাম, থ্যাঙ্গড এবং রামসেতু। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ছবিটা লাগলো কেমন। তা আমি এই ছবির ট্রেলার ওয়ান বলি বা ট্রেলার টু কোনোটাকেই ভালো বলিনি, আমার ভালো লাগেও নি, যে কারণে আমার এই ছবিটার জন্য খুব একটা এক্সপেকটেশান ছিল না। এবার যদি অডিয়েন্স কোনো ছবির জন্য খুব একটা এক্সপেকটেশান না রাখে, কিন্তু ছবিটা যদি সারপ্রাইজেস দিতে সক্ষম হয়, তাহলে অডিয়েন্স প্রথমে সারপ্রাইজড হয়। আমি প্রথমেই বলে দিই, এই ছবিটা আমাকে সেই সারপ্রাইজেস দিতে সক্ষম হয়েছে। যারা প্রোমোস দেখেছে তারা জানে যে এই ছবিটাকে অনেকেই বলছিল, এই ছবিটা হচ্ছে শর্ট কোগলার, যেটার ইংলিশ নাম হচ্ছে হোয়াট গোজ অ্যারাউন্ড। সেই ছবিটার অ্যাডাপ্টেশানে বানানো কিছু চেঞ্জেস করে সিনেমার শুরুতেই সেই ছবিটাকে ক্রেডিট দেওয়া হয়েছে। এবার আমরা যদি এই ছবির গল্পটা একটু করে বলি, সিদ্ধার্থ মালহোত্রা, আমরা ট্রেলার দেখে বুঝতেই পারি, তার লাইফের এমন একটা পোর্শন যখন তার মৃত্যু এবং বাচ্চা দুটোর মাঝখানে সে আটকে রয়েছে। সেই সময় চিত্রগুপ্ত মানে সিজি, সে একটা গেম হোস্ট করছে যেখানে তার লাইফের অনেকগুলো পোর্শন, অনেকগুলো সুযোগ তাকে দিয়ে দেওয়া হয় নিজেরই ভুলগুলো শুধরানোর জন্য। এবার এই পাপ পুণ্য এই জায়গাটায় কোনটা ও বেশি পরিমাণে করেছে বা কোনটার জন্য ওর কী প্রাপ্তি হবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও, গিয়ে ছবিটা দেখো। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ছবির প্লটটাকে যেরকমভাবে তারা নিয়ে গেছে সেটা হচ্ছে বাটারফ্লাই এফেক্টে। বাটারফ্লাই এফেক্টটা কী, সেটা হচ্ছে ধরো একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা অনেকগুলো ইনসিডেন্টকে আরও জুড়ে ফেলছে। মানে ধরো দশতলা বিল্ডিং থেকে আমার হাত থেকে একটা নাইফ পড়ে গেল, এবার সেটাকে যখন দেখানো হলো সেটাকে খুব সাধারণভাবে দেখানো হলো, কিন্তু সেই নাইফটা পড়ার জন্য অনেকগুলো ইভেন্ট আরও ঘটেছে, সেটা সংক্রান্ত গল্পটা বা সেটা গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটাকেই বলা হয় বাটারফ্লাই এফেক্ট। একটা ছোট ইনসিডেন্ট নিয়ে অনেকগুলো ঘটনা বা অনেকগুলো ইভেন্ট ঘটে যাওয়া, এবার সেটাকে যেভাবে ছবিতে প্লেস করা হয়েছে সেটা খুব সুন্দর, এবং সেটা ছবির হাই হাই মোমেন্টে বেশ মজা দিয়ে যাবে মাস অডিয়েন্সকে। এবার একটা মেসেজ কঠিন ছবিতে বা একটা আরবান অডিয়েন্সের জন্য বলা বা একটা মাস অডিয়েন্সের জন্য সহজ করে বলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এবার এই ছবিতে যে সংলাপগুলো লেখা হয়েছে কিছু কিছু জায়গায় সেগুলো খুব ভালো। যেমন ট্রেলার টুতে আমরা শুনতে পাই যে একই জোকে আমরা হাসতে চাই না, তাহলে একই কষ্টে আমরা বারবার কেন দুঃখ পাই বা নিজেকে দুঃখ দিই, এরকম ধরনের বহু সংলাপ আছে যেগুলো খুব প্রমিনেন্ট, খুব ভালো। ছবিতে পারফরমেন্সের দিক থেকে যদি বলি, তুমি ছবিটার মধ্যে না প্রথম 20-25 মিনিট কিচ্ছু পাবে না, মনে হবে বেকার একটা সিনেমা। যখন থেকে অজয় দেবগনের ইন্ট্রোডাকশানটা হবে সেই পোর্শনটা সত্যি খুব ভালো, এবং অজয় দেবগন যেন এই ছবিটা ঢোকার পরে ছবির মধ্যে একটা অদ্ভুত চার্ম চলে আসে। তো অজয় দেবগনের পারফরমেন্স খুব ভালো, সাপোর্টিং কাস্টের কারো কিছু করার ছিল না, তবে সিদ্ধার্থ সেকেন্ড হাফে নিজের ক্যারেক্টারটাকে ভালো করে সে প্লেস করে, সে ভালো করে চরিত্রটাকে নিয়ে যায়। ছবির থার্ড হচ্ছে এই ছবির কিছু কিছু ইমোশনাল পোর্শন বা ফ্যামিলি মেম্বারের গুরুত্ব, আমাদের নৈতিক কর্তব্য, যেগুলোকে এই ছবিটা মাস অডিয়েন্সের জন্য বেশ মজার করে, সহজ করে, সেটার মধ্যে একটু ড্রামা, একটু সেটা ওভার স্যাচুরেটেড করে দেখিয়েছে। এই ছবিটা দেখলে তোমার মুখে একটা হাসি ফুটবে, তোমার ভালো লাগবে। এমন না যে তুমি কমেডির জন্য প্রচুর হাসছো বা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছো, হেভি কমেডি, স্ল্যাপস্টিক হোক যাই হোক, ওরকম নয় এই ছবিটা। কিন্তু ছবিটা যে বার্তাটা দিচ্ছে বা যে গল্পটাকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে, সেটার সাথে অডিয়েন্স কোথাও একটা গিয়ে জুড়তে পারে বলে আমার মনে হয়। যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটাকে একটা কমেডি ছবি বলে প্রমোট করা। কারণ আমি একটু আগেই বললাম যে এই ছবিটা দেখার সময় ওই একটা ফিল গুড ব্যাপার থাকে, তবে সেটা কিন্তু এমন নয় যে তুমি ছবি দেখে হেসেছো, লুটোপুটি খেয়েছো। যেমন এই আমি কয়েকদিন আগেই বললাম বল্লভপুরের রূপকথা, ওটা দেখলে তুমি হাসবে, জেনুইনলি হাসবে, হাসতে হাসতে লুটোপুটি খাবে। এই ছবিটা কমেডি হিসেবে ভালো নয়, কিন্তু ছবিটা তোমাকে একটা স্যাটিসফ্যাকশন বহু জায়গায় পাওয়াতে পারে। এবং ছবির প্রথম যে 20-25 মিনিট যখন ওই সিদ্ধার্থের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, তার বৈবাহিক জীবন কেমন, তার পরিবারের লোকেরা কেমন, তার লাইফে কী চলছে, সেখানে যা যা জিনিসপত্র ঘটবে, ওলাসে আয়েথে ওই সব জিনিসপত্র, ওই জোকসগুলো, ওগুলো ওয়ার্ক করে না, ছবিটার কমেডি ওয়ার্ক করে না। ছবির মধ্যে কয়েকটা জায়গা রয়েছে, যেমন হচ্ছে একজন একটা বিশাল বড় কষ্ট, একটা বোঝা, গিল্ট ফিল বহুদিন ধরে নিয়ে বয়ে বেড়াচ্ছে, সেটা যদি 5 বছর আগে হতো মানা যেত, তবে যেই সময় দেখিয়েছে সেটা মানা যায় না। এবং এরকম ধরনের কিছু ফ্লস গোটা ছবির চিত্রনাট্য জুড়ে রয়েছে, যে কিছু এমন জায়গা রয়েছে, কিছু এমন মুহূর্ত রয়েছে যেগুলো তোমার মনে হবে যেগুলো খুব ক্লিশে, এগুলো কেন এরকম, এটা তোমার মনে হবে। এবার সেগুলো ইন্দ্রকুমারের ছবিতে জোর করে
মানে ফুটন করে সে ছবির গান। অনেকেরই এই ছবির গান ভালো লাগতে পারে, ওই যেমন হচ্ছে মানিকে মাগে হিত, ওই গানটা অনেকেরই ভালো লাগতে পারে। তারপরে হচ্ছে এখানে একটা ইমোশনাল ট্র্যাক আছে, ওই দিল দে দিয়া হে জান ভি তুমে দেঙ্গে। এবার এটার মধ্যে আমি কোনো ক্রিয়েটিভিটি দেখিনি, যে একটা টিম তারা এই যে গানগুলো রেখেছে বা গান ডিজাইন করেছে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, তাদের কোনো নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নেই, যে কারণে আমি সেটাকে পজিটিভ বলতে পারলাম না নেগেটিভ বলবো। বাট ওভারঅল এই সিনেমাটা কিন্তু মানে কখনোই একটা বাজে দেখা যায় না ওরকম সিনেমা নয়। তো এই ছিল আমার রিয়াকশান থ্যাংক গড সিনেমাটা নিয়ে। তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে গিয়ে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।